হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভীষণ সহজ রেসিপিতে খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস একটা মেথি শাক ভাজা করে দেখাবো। খুবই সহজ, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে রেসিপি দেখে নেব। এই হচ্ছে আমাদের মেথি শাক। আমি শাকগুলো বেছে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন এক গাড্ডি মেথি শাক ছিল, মানে 10 টাকার গাড্ডির থেকে একটু বড় হবে। তো ভালো করে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমাদের এগুলোকে কেটে নিতে হবে। তো আমি এরকম করে কেটেছি, যতটা ছোট সম্ভব আমি কেটেছি, আপনি আপনার পছন্দ মতো কেটে নিন। এবার চলুন কড়াইয়ের দিকে। কড়াইয়ে তেল দিয়ে দেব, অবশ্যই আমি হিট চালু করে দিয়েছি, তেলটা হালকা গরম হতে দেব। এখন আমি একদম অল্প একটু তেল দিলাম, কারণ লাস্টে আমি আরও একটু তেল ব্যবহার করব। তো এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আপনি যদি পেঁয়াজ পছন্দ করেন তাহলে পেঁয়াজও কেটে নিয়ে নিন। আমি শাকের মধ্যে পেঁয়াজ সাধারণত খাই না, রসুন শুধু আমার পছন্দ। তো রসুনটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, ব্রাউন কালারও হতে দেব না, একেবারেই অল্প সময়ের জন্য রাখবো, 1.5 থেকে 2 মিনিটের জন্য রাখবো মিডিয়াম হিটে। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দেব শাকটা। 1.5 মিনিটের মতো হয়েছে, এবার আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শাকটাও দিয়ে দেব। রসুন বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেই সুগন্ধ আর থাকে না, এজন্য হালকা করে ভাজতে হবে। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আমি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর লবণ দিয়ে ঢেকে দেব, মোটামুটি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করতে হবে আর নেড়ে দিতে হবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনি যদি শাকে হলুদ পছন্দ করেন তাহলে তাও দিতে পারেন, হলুদ দিলে আরও ভালো দেখতে লাগে, কালারটা একেবারে ব্রাইট থাকে, কালো হয় না, চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না। লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছিলাম, আর এখন দেখুন কোয়ান্টিটি একদম কম হয়ে গেছে আর যথেষ্ট জল বেরিয়ে এসছে। এবার এইটুকু জল আমাদের শুকিয়ে নিতে হবে, আর এর জন্য আমাদের আরও 2 থেকে 2.5 মিনিটের জন্য ভাজতে হবে। তো এখন আমরা আর ঢাকনা লাগাবো না, এখন খোলাই রান্না করব, যাতে জলটা শুকিয়ে যায়। হিট কিন্তু মিডিয়ামেই আছে, আর যতক্ষণে জলটা শুকাচ্ছে ততক্ষণে আমি আরও একটা দুটো জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে ভেজে রাখা চিট বাদামের ক্রাশ। এই দেখুন চিট বাদাম ভেজে আমি একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, এক একটা চিট বাদাম মোটামুটি 3-4 টুকরো হয়েছে এরকম। মিক্সারে দিতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে পাউডার হয়ে যাবে, হাত দিয়ে একটু কুটে নেবেন। পরিমাণ নিজের পছন্দ মতো বেশি কম করে নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই দেবেন, এটাই কিন্তু এই রেসিপির স্পেশাল যে স্বাদটা হবে এটা থেকেই হবে, এটাতে আর রসুনে। ভালো করে নেড়ে দিচ্ছি আমি, আর অপেক্ষা করছি জলটা যাতে শুকিয়ে যায়। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমরা এখানে লাস্টে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতা। জলটা কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা, আর লাস্টে আমি জল শুকিয়ে যাওয়ার পরে আরও একটু তেল দেব ওপর থেকে। আপনি চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় শাক ভাজা লাস্টে একটু তেল দিলে ভালো লাগে খেতে, তাই আমি দিচ্ছি। তো একটুখানি তেল আমি দিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি, আর আমি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনি কিন্তু চাইলে পেঁয়াজও দিতে পারেন যদি আপনি পছন্দ করেন, আমি পছন্দ করি না বলে আমি স্কিপ করেছি, দেওয়া যাবে না এমন কোনো কথা নয়, আপনি চাইলে দিতেই পারেন। ভালো করে নেড়ে নিচ্ছি, আর এখন আমরা হিট বন্ধ করে দেব, আর গরমাগরম মেথি শাকের ভাজি সার্ভ করব। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি কিন্তু ভীষণ সহজ, একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। আপনি ডাল ভাতের সাথে খেয়ে দেখুন বা রুটি চাপাতির সাথে খেয়ে দেখুন, এটা ভীষণ ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।